ছুটির দিনে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর আজ কিন্তু হেল্প করার মানুষ অনেকে। এখানে দেখুন আপনাদের দাদাভাই সবজি কাটছে, আর অপর দিকে কিন্তু শিনুও পিছিয়ে নেই, কারণ শিনুও এখানে সবজি কাটছে। তো এরা সবাই মিলে কাটছে শোলা কচু, কারণ আজ হবে শোলা কচুর তরকারি, আর সঙ্গে থাকবেই মাটন। তো মাটনটা এখানে আমি একটু মানে বরফটা ছাড়ানোর জন্য রেখে দিয়েছি, অপরদিকে ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছি, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে হবে এই শোলা কচুর তরকারি। ইলিশ মাছ দিয়ে তো কচুর তরকারি অনেকেই খেয়েছেন, আর কচু শাকটাও খেয়েছেন। তো আজ করছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচুর তরকারি, আর হবে অন্যদিকে মাটন। তো মাটনের জন্য দেখতেই তো পেলেন যে সমস্ত মশলাপাতি আমি গুছিয়ে নিয়েছি, আর এখানে দেখুন মাটনটা কিন্তু আমি কষাতেও বসিয়ে দিয়েছি। তো এই মাটনের রেসিপি এখানে শেয়ার করছি না, এর পরে কিন্তু কোনো একদিন আমি আপনাদের সঙ্গে মাটনের রেসিপিটা শেয়ার করব। তা দেখুন এখানে আমার মাটন রান্না হয়ে গিয়েছে, এরপর দুপুরে যে খাবার নিয়ে বসে পড়েছি। তো মাটন দেখুন কত সুন্দর গলে গেছে, এখানে আমি 6টা মতো সিটি দিয়েছিলাম, এতে করে কিন্তু খুব সুন্দর গলে গেছে। তো তারপরে যে বিকালের দিকে একটু বাজারে যাচ্ছি, কারণ আমার ইন্ডাকশনটা একটু সমস্যা হচ্ছিল, তা সেটা একটু দোকানে দিয়ে আসলাম, আর তারপরে সোজা চলে গেলাম শপিং মলে, কারণ আমরা তো সামনে ঘুরতে যাচ্ছি, আর সামনে যেহেতু পুজো আসছে তাই একটু গিয়েছিলাম। তো এখানে গিয়ে বেশ কয়েকটা জামা একটু ট্রায়াল দিয়েছিলাম, আর কিছু জিনিস কিন্তু নিয়েও এসেছি। তা পুরো মলটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে তারপরে কিন্তু চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ঝটপট রুটি করে নিচ্ছি, আর দুপুরে তো মাটন করেছিলাম সেই মাটন ছিল, তো আজকে রাতের ডিনারে ছিল এই রুটি, আর সঙ্গে ওই দুপুরে যে মাটন করেছিলাম সেই মাটনটা। তাহলে চলুন এরপরে যে রাত্রের খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি, আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি।